যত শীতকাল আসছে তখন সব ইন্টারভিউ। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে কালকে কোথাও যাওয়ার আছে। অ্যাকচুয়ালি আমি লাস্ট এক সপ্তাহ ধরে পড়াশোনা করেছিলাম আর কালকে সারা দিন পড়াশোনা করেছি, তার কারণ আজকে আমার একটা এক্সাম ছিল আর সেটা ছিল আমার ড্রাইভিং টেস্টের থিওরি এক্সাম। আগে ওইদিকেই যাই, প্রাইমার্কের দিকে। তো আমার ড্রাইভিং টেস্টের থিওরি এক্সাম ছিল আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে আমি পাশ হয়ে গেছি, একবারেতেই পাশ হয়ে গেছি। মানে কালকে সারা দিন পড়াশোনা করেছি আর আজকে সকালবেলা 10:30 ছিল আমার। তো হিয়াকে স্কুলে ড্রপ করে আর এসছি। তো আজকে শিব অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছে, তো কারণ ওর অনেকগুলো অফিসের লিভ পেন্ডিং আছে। আর তাছাড়া তোমার হিয়ার যে বললাম সর্দি হয়েছে, তো ওর জ্বর জ্বর ভাব। কালকে সব রাত্রেবেলা ওষুধ দিয়ে দিয়েছিলাম আর তার সাথে শিবেরও একটুখানি ওই লেগেছে ভাব, তো তাই জন্য বললাম যে ছুটি নিয়ে নাও। আদারওয়াইজ আমি হয়তো একা চলে আসতাম বা শিব হয়তো 1-1.5 ঘন্টার জন্য ছুটি নিয়ে আমাকে নিয়ে আসতো, আবার করি আবার নিয়ে চলে যেত, এটাই করতাম। কাছে অনেকটা টাইম আছে, হিয়ার ছুটি হবে 3:15। তো এখন আমরা একটুখানি ঘুরবো রিডিংয়ের সিটি সেন্টার, আর রিডিং থেকে দিয়েছি এক্সাম। তো চলো, পাশ হয়ে গেছি, এবার নেক্সট স্টেপ হচ্ছে লেসন নেওয়া আর তারপরে তোমার প্র্যাকটিক্যাল দেওয়া। তো ওগুলো এখন টাইম লাগবে, এখন শিবেরই হয়ে উঠতে পারেনি তো আমার, তো এখন অনেকটাই টাইম লাগবে। তো চলো, এইটা মেন কাজ ছিল, থিওরিটা ক্লিয়ার হয়ে গেছে, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগে যাবো। হ্যাঁ, আমার কাছে 2 বছর টাইম আছে থিওরি দেওয়ার পর, এই রেজাল্ট নিয়ে আমি 2 বছর মধ্যে নিজের ওটা কার চালানোর ওটা টেস্টটা পাস করতে পারি। আজকে যেহেতু শুক্রবার, তো কিছু কিছু বাজার হাটও বসবে মনে হয়, তো দেখতে হবে কি কি আছে না আছে। আমাদের শপিং হয়ে গেল, আমরা টুকটাক করে বেশ ভালোই শপিং করলাম আজকে। আর যেহেতু শীতকাল আসছে তখন সব উইন্টার ওয়্যার ভালো ভালো চলে এসেছে, তো তাই জন্য কয়েকটা নিলাম। আমি নিলাম, ইয়ার জন্য নিলাম, শিবের জন্য নিলাম। আর বাইরে বেরিয়ে দেখলাম যে একটুখানি বৃষ্টি পড়ছে, তো চলো এখন যাই কিছু খাবো, খিদে পেয়েছে। ইংল্যান্ডের ওয়েদারটা যে আনপ্রেডিক্টেবল সেটা হয়তো তোমরা আমার ব্লগটা দেখেই বুঝতে পারো। এই যে বলছিলাম বৃষ্টি পড়ছে, এখন দেখো আবার রোদ বেরিয়েছে। যাওয়ার পথে দেখলাম কয়েকটা সুন্দর সুন্দর গাছ নিয়ে বসেছে, গাছ দেখলেই তো মনটা খুশখুশ করে আমার, তাই জন্য একটু দেখে চলে আসলাম ওকেতে, কারণ সামনেই ছিল ওক আর প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল আর বেশি হাঁটতে চাইছিলাম না, তাই ঢুকে পড়লাম। 2 রকমের চিকেন আর তার সঙ্গে নিয়েছি এগ ফ্রাইড রাইস। খাওয়ার ঠাওয়ার সেরে নিয়ে চলে আসলাম মাছের বাজারে, এটা হলো ফ্রেশ ফিশ। এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি রিডিংয়ের সিটি সেন্টারেতে রয়েছে এই টাটকা মাছের দোকানটা, তোমরা যারা আশেপাশে থাকো তারা একবার আসতে পারো। ইংল্যান্ডে মাছের দাম কতটা সেটা তোমাদেরকে এখানে বোর্ডের মধ্যে দেখাচ্ছি, ভিডিওটা পজ করে জুম করে তোমরা দেখে নিতে পারো। বেশ অনেক রকমেরই মাছ এই দোকানটাতে পাওয়া যায় আর মাছগুলো কিন্তু বেশ ভালোই, একদম টাটকা মাছ, তোমরা এসে দেখতে পারো। তিনটে মাছ নিয়েছি, ঘরে গিয়ে দেখাচ্ছি কি কি মাছ নিয়েছি আমরা, 3 রকমের মাছ নিয়েছি। চলো এবারে আমরা যাব একটু ইন্ডিয়ান শপ, ইন্ডিয়ান শপের মধ্যে কিছু সবজি নেবার আছে কাঁচা বাজার, তো যদি পেয়ে যাই শপটা তাহলে নিয়ে নেব। তাহলে আমাদেরকে আজকে যেহেতু শুক্রবার, তো সুইমিং ফেরার পথে আমাদেরকে আর বাজার যেতে হবে না, এদিকেই কাজ চলে যাবে। তো এখানে ইন্ডিয়ান শপেতে চলে এসেছি, বাক সজনে ডাঁটা পেয়ে গেছি, সজনে ডাঁটা এখানেই আছে। হে দেখো সজনে ডাঁটা আছে, এখানে দাম দেখতে পারো, একটু একটু দাম দেখে দিচ্ছি। ভিন্ডি নিলাম না, ধনে পাতা নিয়ে নি না, ধনে পাতাও তো নেই। 2 for 120 pence coriander, তার মানে 2 আটি ধনে পাতা 120 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে, তোমরা যারা জানো না তাদের জন্য বললাম। বাড়ি চলে এসেছি, হিয়াকে সুইমিং ক্লাস নিয়ে গেছিলাম, তো সেগুলো আর ভিডিও করিনি কারণ তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি। তো আজকে তো বাজার যাওয়ার ছিল না, কারণ রিডিং থেকেই সবকিছু বাজার টাজার করে নিয়ে এসেছিলাম। তো প্রচন্ড টায়ার্ড লাগছে আর প্রচন্ড মাথা ধরেছে, মানে এত বেশি মাথা ধরেছে, কালকে অনেকটা দেরি অবধি রাত্রে পড়াশোনা করেছি আর এক নাগালে সেই মোবাইল, সারাদিন ল্যাপটপ দেখেছি, তো পড়াশোনার জন্য তো ওই আফটার এফেক্টটা রয়েছে, প্রচন্ড মাথা ব্যথা করছে। আজকে খাওয়া দাওয়া করে একটা সিনেমা লাগাবো, একটা সিনেমাই, হ্যাঁ
নেটফ্লিক্সে একটা ভালো সিনেমা এসেছে করিনা কাপুরের, তো সেটা দেখবো আর তারপরে ঘুমিয়ে পড়বো। তো আজকে তো সারাদিন বাইরেই খাওয়া দাওয়া হয়েছে, আর এখন দেখো এই চিকেন একটুখানি ভাজা করতে বসিয়েছে শেফ। তো আজকে এই দিয়ে আমাদের খাওয়া হবে, রাত্রের ডিনার হবে, আর তোমাদেরকে দেখাই কি কি মাছ কিনেছি, সেই জন্যই ভিডিওটা এখনো শেষ করিনি। তো মাছগুলো দেখাই, তারপর ভিডিওটা শেষ করব। আর মনটা খুশি খুশি আছে, কারণ যেই কাজের জন্য গেছি সেই কাজটা যখন পুরো হয়েছে ভালোভাবে, তো সেটার জন্য মানে মনটা ভালো খুশি খুশি রয়েছে। তো পাস করে গেছি, তোমাদের সঙ্গে আমি নিজের যে হিন্দি ব্লগ চ্যানেল আছে বি হ্যাপি উইথ শিবতানু, সেটার মধ্যে তোমাদেরকে দেখা মানে বলবো আর কি, ওই ভিডিওর মধ্যে দেবো যে আমি কিভাবে কি প্রিপারেশন করেছিলাম, আর মানে কিভাবে আমি প্রিপারেশন করেছিলাম, যাতে তোমাদের মধ্যে থেকে যদি কেউ ইউকেতে আসছো আর তারা যদি প্ল্যান করছো এখানে এসে ড্রাইভিং লাইসেন্স নেবার, এক বছর তো ইন্ডিয়ান লাইসেন্সে চালানো যায় গাড়ি এখানে, কিন্তু তারপর এখানে ইউকে লাইসেন্স নিতে হয়। তো যখন তোমরা আসবে, যখন তোমরা অ্যাপ্লাই করবে, তো কীভাবে প্রিপারেশন করতে হবে সেই সব ভিডিওগুলো অলরেডি মানে প্রফেশনাল লাইসেন্স কী করে অ্যাপ্লাই করতে হয় সেটা দিয়েছি একটা ভিডিও, কিন্তু পরপর অনেকগুলো টপিক পেন্ডিং আছে, তো সেগুলো আস্তে আস্তে করে দেবো। তো তার মধ্যে থেকে আছে থিওরি টেস্টের জন্য কী করে প্রিপেয়ার করতে হবে, যাতে কি একবারেতেই পাস করে নেওয়া যায়। তো আমি একবারেতেই সিঙ্গল শটেতেই পাস করে নিয়েছি, আর শিবও সেম সিঙ্গল শটেতেই পাস করেছিল। তো এরপরে আমার নেক্সট স্টেপ হচ্ছে লেসেন্সগুলো নেওয়া, তো সেগুলো আস্তে ধীরে করে স্টার্ট করব। এখন আপাতত শিবেরটা হোক, তারপরে আমি আস্তে আস্তে করে করব। তো চলো তোমাদেরকে মাছ টাছগুলো দেখাই, আর তারপরে ভিডিওটা শেষ করব। এই দেখো, এটা তো আমার গাছে বাগানের সব টমেটো শসাগুলো রয়েছে। এই দেখো সজনে ডাঁটা পেয়েছি, খুব সুন্দর, তো সজনে ডাঁটা নিয়ে এসেছি। আর এখানে না আমি ডাল ভিজিয়ে রেখেছি, দেখো কালকে করব এটা দিয়ে, এটা হলো তোমার সাম্বার বড়া করবো, তাই জন্য ডালটা ভিজিয়ে রেখেছি। আর এই হলো আমাদের সব বাজার হাটগুলো একটুখানি তুলি, এখানে রয়েছে বাজার হাটগুলো রাখা, এগুলো এক এক করে তুলি। বাজারটা তুলতে তুলতে ভাবলাম তোমাদের সঙ্গে এখানে ড্রাইভিং রিলেটেড কিছু ইনফরমেশান আরও শেয়ার করি। আচ্ছা, ইউকে ড্রাইভিং আর আমাদের দেশে ড্রাইভিংয়ের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্যটা আছে। আমাদের দেশে গাড়ি চালানো শিখে গেছি মানে আমি লাইসেন্স পেয়ে যেতে পারি, একটু সেকটু তোমার এক্সাম হবে, জাস্ট দ্যাটস ইট। কিন্তু এই দেশেতে রুলসগুলো কিন্তু খুবই কড়া। এখানে ড্রাইভিং টেস্ট পাস করা সিঙ্গল শটেতে, যেটা প্র্যাকটিক্যাল এক্সাম, সেটা কিন্তু খুব টাফ, মানে খুব কম লোকেরাই সিঙ্গল শটেতে এখানে প্র্যাকটিক্যাল এক্সামটা পাস করতে পারে। তার কারণ যে এখানে অনেক রকমের রুল রেগুলেশন আছে, এখানে শুধু গাড়ি চালানোই শিখলে হবে না, এখানে এখানকার রুল মেনে চালাতে হবে। একটুও যদি তুমি ভুল করো তাহলে কিন্তু তুমি পাস করতে পারবে না। গাড়ি আমিও চালাতে পারি, আমিও নিজের দেশেতে যখন ছিলাম বাবার গাড়ি চালাতাম, আর ওখানে আমি ড্রাইভিং স্কুল থেকেই ড্রাইভিং করা শিখেছি, কিন্তু আবারও আমাকে এখান থেকে নতুন করে ড্রাইভিং লেসেন্সগুলো নিতে হবে, যাতে করে আমি এখানের হিসেবেতে গাড়িটা চালানো শিখতে পারি। তো তোমরা যারা এখানে আসছো আর ইন ফিউচার প্ল্যান আছে ইউকেতে এসে ড্রাইভিং লাইসেন্স নেওয়া, তাদের জন্য এই জিনিসটা শেয়ার করলাম। আজকে সারাটা দিন ঘোরাঘুরির মধ্যে দিয়ে আর এত ব্যস্ততার মধ্যে কেটেছে, শরীরটাও খারাপ লাগছে, মাথাটাও ধরেছে, তাই একদম ইচ্ছে করছিল না রান্না করতে, তাই আজকে শিব রান্নাঘরে ঢুকেছে। আজ ভেবেছিলাম রুই মাছ নেব, তবে দোকানে গিয়ে দেখলাম রুই মাছ সবই নাকি শেষ, তাই জন্য তারপরে অন্য অন্য মাছ নিয়ে এসেছি। আজকে এই বড় বড় সাইজের চিংড়ি মাছ পেলাম, তাই জন্য 1 কেজি চিংড়ি মাছ নিয়েছি। সাইজগুলো কিন্তু বেশ ভালোই। বিশাল বড় সাইজের ছিল, তাই জন্য আমি মোটা মোটা পিস করিয়েছি তেলাপিয়ার। ওর অ্যাকচুয়ালি আমি কাটলে ভালো হতো, অনেক মোটা মোটা পিস কেটে যায়। এক কেজি আমি নিয়েছি প্রনস। প্রনসগুলোকে আজকে আর বাছবো না, যেই দিন রান্না করব সেই দিনেই বেছে নেব। শুধু একটুখানি ভালোভাবে ধুয়ে ডাব্বাতে পুড়ে রেখে দিই। এরকমভাবে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ফ্রিজে রাখলে না রান্না করতে সুবিধা, যখন যেই মাছটা বানাবো তখন সেটা বার করে নিলেই বাস রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। রিডিংয়ে এই মাছের দোকানটা পেয়ে আমি যে কতটা খুশি হয়েছি সেটা তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর বড় করব না, তোমাদের দেখিয়ে দিলাম কি কি মাছ কিনেছি। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম, বাস এবার আমরা
ডিনার করতে যাচ্ছি, 7:30-8 বাজছে, তো আজকে জলদি খাওয়া দাওয়া সেরে নেবো আর দিয়ে তারপরে কম্বল ঢাকা দিয়ে আরামসে একটা সিনেমা দেখবো। চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন ভালো থেকো, সবাই ভালো রেখো, টাটা।